ভিডিওটা আমি পেপসোডেন্টের নর্মাল এই জাম্বো প্যাক অফার আর ডাবর রেডের এই জাম্বো প্যাক অফার যেটাকে ফ্যামিলি সেভার প্যাকও বলা হয় এই দুটোর মধ্যে কম্পারিজন তো প্রথমে দেখে নিয়েছে পেপসোডেন্টের এই যে অফারটা এটার মধ্যে আপনি কী কী পাচ্ছেন প্রথমত এটার দাম হচ্ছে 132 টাকা বাট এখন আমি দাম চেক করেছি অনলাইনে 138 টাকা হয়েছে তো 138 টাকার মধ্যে আপনি পাচ্ছেন প্রায় 300 গ্রাম আর এখানে এটা ডাবরটা দেখি ডাবরের এই পেস্টার দাম হচ্ছে 243 টাকা এবং 243 টাকা এই ফ্যামিলি প্যাকে থাকছে আপনার 500 গ্রাম দুটো 200 গ্রামের প্যাকেট আর একটা 100 মনে হয় হ্যাঁ দুটো 200 গ্রামের প্যাকেট আর একটা 100 গ্রামের প্যাকেট আর এর মধ্যে আছে সরি এর মধ্যে আছে দুটোই 300 গ্রামের প্যাকেট তাহলে আমি এর আগেও এই পেপসোডেন্টের প্যাকটার সাথে নর্মাল পেপসোডেন্টের তুলনা করেছি সেটা আপনি আই বাটনের ওপরে দেখতে পারেন কিংবা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কেও আপনি ক্লিক করতে পারেন আর ডাবর রেডের সাথে আমি ছোটোখাটো ডাবর রেডের প্যাকে তুলনা করেছি এবং বলেছি যে কোনটা বেশি সাশ্রয় হবে তো সেই ভিডিওগুলি আপনি আই বাটনে পেয়ে যাবেন অথবা আপনি ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিন আছে সেই এন্ড স্ক্রিনেও ক্লিক করলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওর মেন তুলনা হবে যে কোনটা ভালো হবে দেখুন পেপসোডেন্টও ইউজ করে দেখেছি ডাবরও ইউজ করে দেখেছি আয়ুর্বেদিক দিক থেকে ডাবর অবশ্যই নিঃসন্দেহে ভালো সেখানে পেপসোডেন্টের দিক থেকে যাবেন না পেপস কারণ ডাবরের মধ্যে আমি যে কেমিক্যাল কম্পোজিশন দেখেছি সেখানে আয়ুর্বেদিকের পরিমাণ পেপসোডেন্টের থেকে অনেক অনেক বেশি পেপসোডেন্টে সেইভাবে আয়ুর্বেদিক নেই যদি এখানে নিম তুলসী এরকম তবে লবঙ্গ এসব উপাদান দেখাচ্ছে বাট তবুও এর মধ্যে কেমিক্যাল হিসাবে অনেক বেশি কিছু মেশানো আছে যেগুলো দাঁতের জন্য আমার মতে একদমই ভালো নয় বাট ডাবরের কেমিক্যাল কম্পোজিশনে সেরকম কিছু বলা নেই যা আছে সবই প্রাকৃতিক উপাদান তো পেস্ট হিসাবে অবশ্যই ডাবর ভালো হবে বাট যদি দামের দিক থেকে সস্তায় চান যে কোনো পেস্টে আপনার চলে যায় তাহলে আমার মতে পেপসোডেন্টটা ইউজ করা বেশি বেটার হবে কারণ 300 গ্রাম পড়ছে প্রায় 132 টাকা এবার দেখি দামের দিক থেকে কোনটা সস্তা হয় পেপসোডেন্টের যদি এই দাম মানে 132 টাকায় 300 গ্রাম দেয় তাহলে এর 1 গ্রামের দাম পড়ছে প্রায় 44 পয়সা করে আপনি যদি 132কে 300 গ্রাম দিয়ে ভাগ করেন তাহলে 1 গ্রামের দাম পেয়ে যাচ্ছে 44 পয়সা ডাবল রেডের ক্ষেত্রে 243 টাকা তাই এর 1 গ্রামের দাম পড়ছে 48 পয়সা অর্থাৎ দামের দিক থেকে দুটোর মধ্যে সেরকম কোনো আকাশ পাতাল পার্থক্য নেই মাঠ তো 4 পয়সার পার্থক্য তাই আমার মতে ডাবর রেড পেস্টটাই সব থেকে বেটার হবে ইউজ করা যেহেতু দামের দিক থেকে সেরকম কোনো পার্থক্য আপনি চোখে পড়ছে না আর এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক এটাও একটা বড় কারণ বটে এরপরে এসে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সস্তায় কোথায় ভালো হবে নর্মাল দোকানে নাকি অনলাইনে অবশ্যই এটা নিঃসন্দেহে অনলাইনে সব থেকে বেশি সস্তায় পাবেন এই পেস্টটা আপনার অনলাইনে পড়ে হচ্ছে 92 টাকা এখন 93 বা 95 হতে পারে দাম একটু ভ্যারি করে যখন অফার চলে তখন 93 থাকে যখন অফার বন্ধ হয়ে যায় তখন 125-20 এরকম চলে যায় যে কোনো অনলাইন স্টোরে পেতে পারেন ফ্লিপকার্ট জিওমার্ট আমি এটা জিওমার্ট থেকে কিনেছি পার্সোনালি এটাও জিওমার্ট থেকে কিনেছি এর দাম আমার 243 টাকা পড়েনি 150 টাকা পড়েছিল তাই 150 টাকায় আপনি 500 গ্রাম পাচ্ছেন তাই মনে হয় এটাই আরও বেশি সস্তা হয়ে যাচ্ছে যদি আপনি অফারে কেনেন এটা অনলাইন থেকে অফলাইন দোকানে এতটা অফার হয়তো পাবেন না সেখানে কত টাকা ছাড় পাবেন বড় 20-30 টাকার বড় ছাড় পেতে পারেন তার বেশি ছাড় পাওয়ার আশা করছি না তাই অনলাইনে কেনাই ভালো যদি ছাড় বেশি পেতে চান বিশেষত একটু পুজোর টাইপ পুজোর সময় বা দিওয়ালি অফার এই সময় আরও বেশি ছাড় পাওয়া যায় তো এই ছিল আজকে প্রধানত ভিডিওর বক্তব্য তো ভিডিওতে অনেক ইনফরমেশান দেওয়া হয়েছে যদি ইনফরমেশানগুলি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বলুন যে এরপর কোন পেস্টের আপনি কম্পারিজন পেতে চান ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে এতক্ষণ টাইম দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ